চার বছর আগে প্রতিবেশী দেশ মিয়ানমার সেনাবাহিনী জাতিগত নিধন চালায় রাখাইন, রাতেডং, বুড়িচং এবং আকিয়াবে। তার নিয়ে পালিয়ে আসা 7 লাখেরও বেশি মানুষকে আশ্রয় দিতে বাধ্য হয় বাংলাদেশ। সব মিলিয়ে দেশের শরণার্থী শিবিরগুলোতে এখন 11 লাখেরও বেশি রোহিঙ্গার বাস। দেশ থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ঠিক এবং মানবিক কাজটি বাংলাদেশ করেছে বলে মনে করে এদেশের মানুষ। এদেশের মানুষ এও মনে করে নিজ ভিটায় ফিরে মুক্ত জীবনযাপন করাও এই রোহিঙ্গাদের অধিকার। কিন্তু তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সংকট সমাধানে কতটা সহায়ক ভূমিকা রেখেছে মানবতাকে নীতি নৈতিকতার ঊর্ধ্বে রাখা বিশ্বমোড়লরা? তারা আমাদেরকে অনেক সহানুভূতি দেখিয়েছে, কিন্তু যে সিকিউরিটি কাউন্সিলে আমরা এ পর্যন্ত কোনো রেজলিউশন অ্যাডাপশন করতে পারিনি যেহেতু চায়না ভেটো দিয়েছে। মিয়ানমারের সাথে শুরুতেই রোহিঙ্গা প্রত্যাবাসনের সমঝোতা ছাড়াও চীন ও যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে সংকট সমাধানের আশ্বাসই শুধু মিলেছে। কিন্তু 4 বছর পরও শুরু করা যায়নি কাঙ্ক্ষিত প্রত্যাবাসন, আর সবশেষ উদ্যোগ থামিয়ে দিয়েছে করোনা মহামারী। ভুটানের পপুলেশন 8 লাখের মতন, এখানে 11 লাখ মানুষ রেখেছে, সেই জায়গায় বাংলাদেশ প্রশংসা পেতেই পারে। বিশ্লেষকরা বলছেন এ ধরনের জটিল সমস্যার সমাধান সহজ নয়, মানবিক এই সংকট সমাধানে বিশ্ব জনমত গঠন করতে হবে। তাদের মতে মিয়ানমারের আভ্যন্তরীণ রাজনীতির ভেতরেও সংকটের সমাধান পাওয়া যেতে পারে। যেসব দেশ সবসময় কথা বলে এই রিফিউজির কথা বলেন বা ট্রান্সপারেন্সি বা গণতন্ত্রের কথা বলেন, জেনোসাইডের কথা বলেন, সেই সব দেশে তাদের সিভিল সোসাইটি, তাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তাদের মিলিতভাবে কিন্তু একটা প্রেশার দেওয়া দরকার। সেই জায়গায় অনেক কাজ এখনো বাকি আছে। আমাদের কখনো এটা এগ্রি করা ঠিক হবে না, আমরা কখনো ওদেরকে নেব না, এবং যতক্ষণ না আমরা একটা সুরাহা পাবো, ভালো রকম সমাজ ব্যবস্থা করতে পারবো, বাংলাদেশ যেন তাদেরকে আমাদের ভিতরে আত্মীকরণ না করে। করোনা, টিকা, কূটনীতি ও তালেবান ইস্যু সহ বিভিন্ন কারণে রোহিঙ্গা সংকট বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ হারাতে বসেছে। তবে সংকট মোকাবেলায় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। ফজলে রাবি, এটিএন বাংলা, লেদা শরণার্থী শিবির, টেকনাফ, কক্সবাজার।